সম্মানিত দর্শক, আজকে আপনাদের শেখাবো কল্লি সিস্টেম সালোয়ার কিভাবে আপনারা তৈরি করবেন। তো কল্লি সিস্টেম সালোয়ার কেন তৈরি করবেন বা কত ইঞ্চি বডি হলে তৈরি করবেন, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে একদম সহজভাবে শিখতে পারবেন। এখানে সালোয়ারটি তৈরি করার জন্য আমি কাপড় নিছি 2.5 গজ পরিমাণ। এটা মোটা মানুষের জন্য, অর্থাৎ যাদের 44 ইঞ্চির উপরে বডি তাদের জন্য 2.5 গজ পরিমাণ কাপড় নিতে হবে। কারণ অতিরিক্ত যদি লম্বা হয় বা কোমরের ঘেরটা বেশি দিতে হয় তাহলে কিন্তু 2.5 গজ কাপড় নেবেন। তো কাপড়ের ভাঁজটি কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখলেন কাপড়টি প্রথমে এভাবে একটি ভাঁজ দিলাম, এরপরে এভাবে 4 পার্ট করলাম। এখানে এখন 4 পার্ট কাপড় দেখিয়ে দিচ্ছি, 1, 2, 3, 4, ঠিক এভাবে 4 পার্ট করতে হবে। আমার দিকে রাখছি আটকানো অংশ, সামনের দিকে রাখছি খোলা অংশ। সম্পূর্ণ বহরটা দিয়ে 4 পার্ট করবেন, যাতে কোনো জায়গায় ছোট বড় না থাকে, ঠিক আছে। 4 পার্ট করার পর আপনাদের এই পাশে একটি মার্জিন করতে হবে, এই পাশে কিন্তু আমাদের খোলা অংশটা, এখানে সোজা করে একটি মার্জিন করে নিব। এই মার্জিন থেকে এখন আমাদের বেলের অংশটা বাদ দিতে হবে। অর্থাৎ আমরা যদি কল্লি সিস্টেম সালোয়ার তৈরি করি তাহলে এখানে বেল সিস্টেম করব, ঠিক আছে। এই বেলের জন্য 6.5 ইঞ্চি ফিতা বাহিরে রেখে লম্বার মাপটি নিতে হবে, যার যতটা লম্বা প্রয়োজন নেবেন। এখানে আমি 42 ইঞ্চি লম্বা নেব, অতিরিক্ত লম্বা মানুষের জন্য সেলারটি তৈরি করতেছি, 42 ইঞ্চি লম্বা। এরপর নিচে সেলাই মার্জিনের জন্য আরও 1.5 ইঞ্চি বাড়তি কাপড় নিতে হবে। এভাবে মার্জিন করার পর এখন আমাদের এখানকার বহরের মাপটা দিতে হবে। তো এখানে দেখেন 2 হাত বহরের কাপড় যদি নেওয়া হয় তাহলে 4 পার্ট করার পর এখানে 16.5 ইঞ্চি অথবা 16 ইঞ্চি থাকে, কিন্তু এই কাপড়ের ক্ষেত্রে দেখেন 15.5 ইঞ্চি পরিমাণ। যত দিন যাচ্ছে কাপড়ের বহরটা শুধু কম হয়ে যাচ্ছে। তো কাপড়ের বহর যদি কম হয় তাহলে মোটা মানুষের জন্য সেলোর তৈরি করতে গেলে এখানে হিপের এখানে টান পড়ে বা ঘের কম হয়ে যায়, তার জন্য কিন্তু এখানে কল্লি সিস্টেম করে এই ঘেরটা বাড়িয়ে নিতে হবে। তো দেখেন আমাদের 44 ইঞ্চির উপরে যাদের বডি হবে তাদের জন্য এখানকার ঘেরটা কতটুকু প্রয়োজন, এখানকার ঘেরটা 18 বা 19 ইঞ্চি থাকলে সব থেকে ভালো হয়, ঠিক আছে। তো এখানে আমাদের যে কাপড়টা শর্ট আছে এই শর্টটা কল্লি দিয়ে আমরা মেক আপটা করে নিব, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এই দাগ থেকে হাই নিতে হবে। তাহলে দেখেন হাই নেওয়ার জন্য আবারও এখান থেকে বেলের অংশটাকে বাদ দিয়ে ধরতে হবে, এ দাগ থেকে আবার 6.5 ইঞ্চি ফিতা বাহিরে রেখে আমরা হাইয়ের লম্বার মাপ নিব। তো যাদের 46 ইঞ্চির উপরে বডি হবে তাদের জন্য হাই নিতে হবে এখানে 15 ইঞ্চি অথবা 15.5 ইঞ্চি পরিমাণ। যেহেতু একটা লম্বা অতিরিক্ত তার জন্য এখানে নেব 15.5 ইঞ্চি, যদি 38 বা 37 হয় সেই ক্ষেত্রে আপনারা নেবেন 15 ইঞ্চি। এখানে 15.5 ইঞ্চি নিয়ে আমি একটা মার্জিন করব। এভাবে মার্জিন করার পর হাইয়ের এই জায়গাটা একদম সোজা থাকবে, যেহেতু এখানে কল্লি সেট করব তার জন্য কিন্তু এখানে রাউন্ড শেপ করা যাবে না, এ জায়গাটা একদম সোজা রাখতে হবে। এখন অনেকে কমেন্ট করেন যে ভাই কল্লি সিস্টেম সালোয়ার তৈরি করলে কল্লি লাগানোর পর হাই ছোট হয়ে যায়, যতটুকু হাই কাটিং করি তার থেকে লাগানোর পর হাইটা ছোট হয়। তো যদি কল্লি দেন তো কল্লি সিস্টেম সালোয়ার কাটিংয়ের একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী যদি কাটতে পারেন তাহলে আর হাই কখনো ছোট বড় হবে না। তো সেটা শিখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি হাইয়ের সঠিক মাপটি নেবেন, সঠিক মাপ নেওয়ার পর আপনাদের আরও 2 ইঞ্চি বাড়তি কাপড় নিতে হবে। এভাবে 2 ইঞ্চি যদি বাড়তি কাপড় নেওয়া হয় তাহলে কিন্তু আর হাই কখনো ছোট হবে না। তাহলে আরও 2 ইঞ্চি বাড়তি কাপড় নিয়ে এখানে আরেকটি মার্জিন করব। এভাবে মার্জিন করার পর এখন এখান থেকে নিচের দিকে রাউন্ড শেপ হবে। তার আগে এখান থেকে পায়ের লুসের মাপ নিতে হবে, যার যতটুকু পায়ের নিচে লুস ব্যবহার করেন বা কাস্টমার যতটুকু চায় সেই অনুযায়ী দিয়ে দিবেন। তো আবার এখানে অতিরিক্ত দেওয়া যাবে না, যদি এখানে আপনি 9 ইঞ্চি লুজ দেন সেই ক্ষেত্রে এই পাশ থেকে বেলের কাপড় বের হবে না, ঠিক আছে। এখানে 2 হাত বহরের কাপড় দিয়ে তৈরি করতে গেলে বিভিন্ন সমস্যা ফেস করতে হয় মোটা মানুষের জন্য, বিশেষ করে যখন আমরা কোনো জামা কাটিং করি তখন কিন্তু এই সমস্যাটা হয়। তো দেখেন মোটা মানুষের জন্য এই সালোয়ারটা তৈরি করতেছি, তো নিচের ঘেরটা আমি এখানে রাখবো 7 ইঞ্চি পরিমাণ। আটকানো সাইড থেকে এখানে 7 ইঞ্চি নেওয়ার পর সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বাড়তি কাপড় নিতে হবে। এই যে বাড়তি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম, মোট এখানে 8 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এরকম শেপ কাট ব্যবহার করে অনেকেই কিন্তু সালোয়ারের শেপ দিয়ে থাকি। আসলে এরকম শেপ কাট যদি আপনার ভালো রাউন্ড শেপ না থাকে বা ভালোভাবে যদি সঠিক নিয়মে ধরতে না পারেন তাহলে কিন্তু শেপটা সুন্দর হয় না, সেই ক্ষেত্রে সালোয়ার তৈরি করার পর দেখতে ভালো লাগে না। তো দেখেন যদি এইভাবে শেপ দেওয়া হয় তাহলে কী কী সমস্যা ফেস করতে হয়। এইভাবে যদি আমরা শেপটা দেই তাহলে অনেক সময়
পায়ের এই জায়গাটা অতিরিক্ত লুজ থাকে, দেখতে ভালো লাগে না। এক কথায় আপনাকে বুঝতে হবে, হাঁটুর নিচ থেকে ধরে যদি সালোয়ারের ফিটিং আসে তাহলে ওই সালোয়ারটা দেখতে খুবই সুন্দর হবে। তো যারা একেবারে নতুন তারা এরকম একটি শেপ কাট ব্যবহার করে শেপ দিবেন। আস্তে আস্তে যখন অভিজ্ঞতা হবে তখন আপনারা বিভিন্ন পদ্ধতিতে আপনারা কিন্তু এই শেপটা দিয়ে নেবেন। তো আমি যেহেতু অনেক দিন থেকে কাজ করি তো আমি এইরকম শেপ কাট ব্যবহার করে কিন্তু এখানে শেপটা দেই না। তো আমি কি করি, আমি সরাসরি এ পাশে চলে আসি। দেখেন এই পাশে আসার পর হাইয়ের এই যে নিচের যে মার্জিন, এই নিচের মার্জিন থেকে এই পাশে চোখের আইডিয়া করে আমি কিন্তু শেপটা করে নেই, তাহলে আমার কাছে শেপটা সুন্দর হয় বা আমি সহজে করতে পারি। এইখান থেকে ধরে দেখেন ঠিক এইভাবে চোখ দিয়ে আস্তে আস্তে করে একটু একটু করে এইভাবে মার্জিন করতে হবে। এইভাবে মার্জিন করার পর এটা তো হচ্ছে আমাদের বাড়তি, যে মার্জিনটা নিচে এটা বাড়তি মার্জিন। এখন সেলাই মার্জিন কোনটা যাবে, আমরা ভিতর দিকে আরেকটি মার্জিন করে নিব। এটা করলেও হয় বা না করলেও সমস্যা নেই, তবে যারা নতুন এইভাবে অবশ্যই আপনারা দুইটা করে মার্জিন করবেন, তাহলে কাজগুলো সহজ হবে। দেখেন এইভাবে যে মার্জিনটা করলাম, এইভাবে মার্জিন করার ফলে আমাদের নিচে এই জায়গাটা শেপটা সুন্দর হবে এবং এইখানে বেশি কাপড় বের হবে। এখানে যত বেশি কাপড় বের হবে তত আমাদের এখানকার বেলটা তৈরি করতে সহজ হবে। ঠিক আছে, এখন আমি কাটিং করে নিচ্ছি। এভাবে আমাদের প্রথম পার্টটা কাটিং করতে হবে। এখানে সামনের এবং পিছন পার্ট কিন্তু দুটাই আছে। এখন এই সাইড থেকে এবং এই পাশ থেকে যে কাপড়টা বের হয়েছে এটা দিয়ে কল্লি, এখানকার যে কল্লি সেটা বের হবে এবং এই কাপড়টা দিয়ে আবার এই কোমরে বেলটা বের হবে। তো এখন এই কাপড়টাকে আমরা সরিয়ে নিব, এরপর বেলটা কাটিং করব। বেলটা কাটিং করার জন্য বেলটা আপনারা এ পাশ থেকেও বের করতে পারেন অথবা এ পাশ থেকেও বের করতে পারেন, যার যেভাবে সুবিধা। এভাবে আরেকটি ভাঁজ দিব। এখানে কিন্তু আমাদের অবশ্যই জয়েন দিতে হবে বেলে, জয়েন ছাড়া কিন্তু কখনোই মোটা মানুষের জন্য সেলার তৈরি করলে বেল বের করা সম্ভব হয় না। ঠিক আছে, তো এখন এই বেলের কোমরের যে ঘেরটা, এই ঘেরটা কত ইঞ্চি বা কিভাবে দিতে হয় এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখবেন আপনি যার জন্য সেলার তৈরি করতেছেন তার যতটুক কামিজের বডি হবে সে বডি থেকে অবশ্যই 4 ইঞ্চি অথবা 5 ইঞ্চি অবশ্যই আপনাকে লুজ দিয়ে কাটিং করতে হবে, তা না হলে কিন্তু কোমরে টাইট হয়ে যাবে বা হিপের ওইখানে টাইট হয়ে যাবে। তো আজকে যার জন্য তৈরি করতেছি তার 46 ইঞ্চি কামিজের বডি, তাহলে এই সালোয়ারের কোমরের লুজটা আমি কত ইঞ্চি দিব, সালোয়ারের কোমরের লুজটা আমরা 48 বা 50 ইঞ্চি মোট যাতে ঘেরটা থাকে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দুই পার্ট করার পর আমাদের রাখতে হবে কত ইঞ্চি, দেখেন 25 ইঞ্চি সেলাই সহ 25 ইঞ্চি রাখবো। এভাবে আমরা ভাঁজটা করে নিয়ে আমরা 25 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। আচ্ছা, এভাবে নেওয়ার পর এখন এইখান থেকে আমাদের 2 ইঞ্চি পরিমাণ এভাবে ভাঙা দিতে পারি অথবা আমরা মাপ দিয়ে নিতে পারি। দেখেন এখানে আমরা নিব 2 ইঞ্চি, এটা হচ্ছে রাবার ভাঙ্গার জন্য। এই যে 2 ইঞ্চি নিতেছি এটা হচ্ছে রাবার ভাঙ্গার জন্য, 2 ইঞ্চি করে অবশ্যই নিয়ে নিতে হবে প্রথমেই। এখন আমাদের এ দাগ থেকে 6.5 ইঞ্চি যে বেলের লম্বা আমরা রাখছিলাম সেই 6.5 ইঞ্চি নিতে হবে। এখান থেকে 6.5 ইঞ্চি ঠিক এভাবে মাপ দিয়ে নিতে হবে। এবং সেলাই মার্জিনের জন্য আরো 2 পয়েন্ট বাড়তি রাখব। তো এখন এখানে যে আমাদের জয়েন্টের কাপড়টা, এখানে আমাদের কতটুকু জয়েন্ট লাগতেছে, এখানে 17 ইঞ্চি বা 18 ইঞ্চি জয়েন্ট দিতে হবে। জয়েন্টের কাপড়টা আমরা কোথায় পাবো, দেখেন এই যে এরকম কোনাকুনি 4 পাট কাপড় বের হবে, এরকম কোনাকুনি 4 পাট কাপড় বের হবে, এই কাপড়টা দিয়ে আমরা এখানকার জয়েন্টটা দিয়ে নিব। দেখেন ঠিক এইভাবে রাখবো, এভাবে সমান করে জয়েন্টের কাপড়টাকে কেটে নিব। তো দেখেন এখানে আমাদের 3 পাট জয়েন্ট, ঠিক আছে, যার যে কটা জয়েন্ট লাগে জয়েন্ট দিয়ে বেলটাকে কমপ্লিট করবে। তাহলে এখন এখানে আমাদের 2 পাট হইলো। ঠিক আছে, 2 পাটে আমরা বেলটা নিলাম 25 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ মোট ঘেরটা হবে 50 ইঞ্চি। এখন আবারও ডাবল ভাঁজ করে 4 পাট করব। করার পর এখন আমাদের কল্লি কাটিং করতে হবে। দেখেন এখানে কিন্তু কোনাকুনি 2 পাট কাপড় আছে, এটা দিয়ে কল্লি হবে। কল্লি দেওয়ার জন্য কাপড়টিকে আমরা ঠিক আবার এইভাবে রাখব। তো সেলোয়ারের কাপড়টা ঠিক এভাবে রাখব আর বেলের কাপড়টা ঠিক এভাবে রাখব। আচ্ছা, এখন আমাদের এখানকার কল্লি দিয়ে এখানকার ঘেরটা বাড়িয়ে নিতে হবে।
তো দেখেন কল্লি কিভাবে কাটিং করবেন। এই যে এরকম কোনাকুনি দুই পাট কাপড় নেবেন, দেখেন এরকম দুই পাট কাপড় নেওয়ার পর, কাপড়টি নেওয়ার পর আমাদের এই যে পায়ের অংশ থেকে এইভাবে কোনা করে ভাঁজ করে দিতে হবে। এইভাবে যে কোনা করে ভাঁজ করে দিব, এই যে কল্লির লম্বা এবং পাশে কতটুকু রাখতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। আপনার এখানে হাই যতটুকু আসবে, দেখেন এখানে আমার হাই হচ্ছে 11 ইঞ্চি পরিমাণ, বেল বাদে এখানে 11 ইঞ্চি, এখানে যতটুকু থাকবে তার থেকে 1 ইঞ্চি কম নিয়ে আমরা কিন্তু এই কলিটা কাটিং করব। তাহলে দেখেন আমি এখান থেকে 10 ইঞ্চি কাটিং করব। তো কলিটাকে ঠিক এভাবে কাটিং করবেন। তো আমি আবারও দেখে দিচ্ছি কলির লম্বা কত ইঞ্চি নিছি। এপাশে নিছি দেখেন 10.5 ইঞ্চি, আর এপাশে নিছি 4 ইঞ্চি, অনেকের এপাশে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি, যার যতটুকু কাপড় থাকবে সেই অনুযায়ী নিয়ে নেবেন কম বেশি করে। এবং কি এইখানে যতটুকু হবে তার থেকে 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি কম নেবেন এই কলির লম্বাটা। নেওয়ার পর কলিটাকে ঠিক এইভাবে কাটিং করতে হবে। প্রথমে এখানে দেখেন দুই পার্ট, আমরা যখন এইভাবে ভাঁজ করে দিচ্ছি তখন হচ্ছে 4 পার্ট। তাহলে এখানেও 4 পার্ট কাপড়, এখানেও 4 পার্ট কাপড়, কলির এখানেও 4 পার্ট কাপড়। এখন আমাদের কলিটাকে ঠিক এভাবে রাখতে হবে, কলির আটকানো সেটটা ওই পাশে রেখে খোলা সেটটা এই খোলা সেটের পাশে রেখে নিচের দাগ থেকে ধরে এই কলিটা এই কাপড় উপরে উঠিয়ে দিব যতটুকু পরিমাণ সেলাই যায়, এভাবে উঠিয়ে দিতে হবে। দেওয়ার পর এই বেলটা সেলাই করলে যতটুকু যাবে ততটুকু পরিমাণ এভাবে উপরে উঠিয়ে দিব। দেওয়ার পর এখন আমাদের হাইয়ের মাপটা আবারও নিতে হবে, রাবার ভাঙার হিসাব বাদ দিয়ে নিচের দাগ থেকে হাইটা আবারও নিব। হাই নিতে হবে আমাদের কত ইঞ্চি, 15.5 ইঞ্চি। দেখেন 15.5 ইঞ্চি, আমরা যখন হাইয়ের প্রথম মাপ নিয়েছিলাম তখন কিন্তু 15.5 নিয়েছিলাম। 15.5 নেওয়ার পর সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বাড়তি কাপড় নিতে হবে এই কল্লির এখানে। বাড়তি কাপড় নেওয়ার পর এই কোণার থেকে এইভাবে রাউন্ড করে এখানকার বাড়তি কাপড়টাকে কেটে দিতে হবে, তাহলে আমাদের হাইটা অ্যাকুরেট হবে। আচ্ছা, এভাবে কাটিং করার পর এই যে এইভাবে আমরা যখন সেলাই করব তখন এখানকার রাউন্ডটা সুন্দর হবে, এবং আপনার হাই এভাবে যদি কল্লি দেন তাহলে আর হাই কখনো ছোট হবে না। তো দর্শক আশা করি বুঝতে পারছেন। এখানে অনেকে বলতে পারেন যে ভাই বেলের থেকে ঘেরের পাটে এখানে কাপড় বেশি, তো এই বেশি কাপড়টা আমরা কিভাবে মিল করব। এখানে যে অতিরিক্ত কাপড়টা, এই কাপড়ের এখানে কুচি হবে, কুচি হওয়ার পর এই বেলের সাথে একরট হবে। আমরা যদি কুচি দেই এখানে তাহলে কিন্তু এই বেলের সাথে একরট হয়ে যাচ্ছে। তো দর্শক যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এটা সেলাই ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট অনুযায়ী এটা সেলাই ভিডিও দেখানো হবে। যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এই সেলোয়ারের কল্লি লাগানোর নিয়ম, এরকম দুইটা কল্লি থাকবে, তো একটা কল্লি নিব। নেওয়ার পর সেলোয়ারের ঘেরের পাটে ঠিক এখানে খুব সুন্দর করে কল্লিটাকে বসিয়ে সোজা করে সেলাই করে নিতে হবে প্রথমেই। এরপর এই কল্লির এখানে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব। তো একটা সেলোয়ারের ঘেরের পাটে ঠিক এক পাশে এরকম কল্লি লাগানোর পর আমাদের এই ঘেরের পাটেরই আরেক সাইডে কিন্তু আমরা কল্লিটা লাগাবো। তো আরেকটা যে কল্লি আছে সেই কল্লিটাকে আবার এইভাবে ধরবো, ধরার পর আবার নিচ থেকে সেলাইটা উপর দিকে নিয়ে আসবো, তাহলে সেলাইটা সোজা হবে। তো একটা ঘেরের মধ্যে দুইটা কল্লি দুই পাশে লাগিয়ে নিতে হবে, এরপর ঠিক এইভাবে চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেওয়ার পর আমরা এই ঘেরের পাটে কুচি দিব, অর্থাৎ বেলের সাথে যে ঘেরের পাটটা জয়েন করব। এই সেলোয়ারের কিন্তু বেল সিস্টেম, তার জন্য কিন্তু কোমরে কুচি দিতে হয়, এখানে কুচি দিয়ে নিব। এভাবে কুচি দেওয়া হয়ে গেলে আরেকটি যে অংশ আছে সেই অংশের মধ্যেও কিন্তু কুচিটা দিয়ে নিতে হবে। এরপর এই পাটের মধ্যে ওই কল্লিটা জয়েন করতে হবে। এভাবে কুচি দেওয়া হয়ে গেলে এই কাপড়টা সোজা পাশে রাখবো, আর এবার যেটার মধ্যে কল্লি লাগিয়ে নিছি সেই কল্লির কাপড়টা উল্টা পাশে রেখে ঠিক এইভাবে সমান করে ধরবো। ধরার পর এখান থেকে সেলাইটা দিয়ে দেবো। একইভাবে সামনের এবং পিছন পাটের কল্লিটা জয়েন করবেন, জয়েন করার পর এখানে চাপ সেলাই দিবেন, তাহলে ঠিক এই যে এরকম হবে। দেখেন সামনের এবং পিছন পাটের কল্লি আমরা জয়েন করে নিছি। তো যারা এটার সেলাই ফুল ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, সেটার ফুল ভিডিও পকেট লাগানো সহকারে আমি দেখিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে